শীতবার্তাই জমে উঠেছে মৌসুমি ফুলের চারা বিক্রির রমরমা। শীতবার্তাই জমে উঠেছে মৌসুমি ফুলের চারা বিক্রি। নানা জাতে ফুলের পশোরা নিয়ে হকাররা ছুটছেন গৃহস্থ বাড়ির দরজায়, অথবা পশোরা সাজিয়ে বসেছে জনবহুল এলাকায়। পূর্ব বর্ধমান জেলার মধ্যে সব থেকে বেশি মৌসুমি ফুল চারা উৎপাদন হয় পূর্বস্থলী 2 নম্বর ব্লক জুড়ে। চারিদিক খোলা জমিতে মৌসুমি গাঁদা, ইনকা, রেড কুবেট, রিটেক, রেড বুকেট, হ্যানিক্যাম, চন্দ্রমল্লিকা, গোলা, ক্যানেলডুলা, দোপাটি, ডালিয়াসহ নানা প্রজাতির ফুল গাছের চাষ হয় এখানে। বিভিন্ন জেলার হকার আসছেন পলাশপুলি, পূর্বস্থলী, শিবতলা, বেলগাছি, পারুলিয়া, ফলিয়া প্রভৃতি কৃষি জমিতে। সরাসরি মাঠ থেকে ফুলের চারা সংগ্রহ করাই হকারদের মূল লক্ষ্য। ফলে দামেও কম পাচ্ছেন তারা। এরপর ট্রেন অথবা সড়কপথে পূর্বস্থলীর ফুলের চারা নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন জেলায় বিক্রির জন্য। করোনা আবহ কাটিয়ে এবছর মুখে হাসি ফুটেছে মৌসুমি ফুল চাষিদের। গত 2 বছর চারা বিক্রির তেমন বাজার ছিল না। করোনা আতঙ্কে গৃহস্থরাও ফুলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। এ বিষয়ে পলাশপুলির এক প্রবীণ ফুলচাষি মহাদেব দত্ত আমাদের কি জানালেন শুনে নেব। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। ফুল কিনতে এসেছি আমার হুগলিতে বাড়ি আরামবাগ, আরামবাগে বাড়ি, আরামবাগ থেকে এখানে ফুল কিনতে এসেছি। ফুল এই পূর্বস্থলীতে প্রচুর হয়েছে। কী কী ফুল নিচ্ছেন? এই যে চন্দ্রমল্লিকা, ডালিয়া, পিটুনিয়া, গোলাপ, ফেন্স, গাঁদাও নিচ্ছে। হ্যাঁ, গাঁদাও নিচ্ছে, প্রচুর মাঠে প্রচুর হয়েছে। দামটা একটু সস্তা আছে, চাহিদা ভালোই আছে। হ্যাঁ, দিয়ে আমরা এখান থেকে কেনাকাটা নিয়ে যাচ্ছি। কীভাবে এলেন এখানে? ওখান থেকে বাসে এসেছি, এসে বর্ধমান নেমেছি, বর্ধমান থেকে আবার বাসে এসে হিমাদপুরে নেমেছি, ওখান থেকে টোটো করে। এইভাবেই আমাদেরকে টোটোর বাস ভাড়া বেশি নিয়ে নিচ্ছে, এইটাই সমস্যা। মাঠে ফুলের দাম কম, এইটাই হচ্ছে মেন ব্যাপার। এগুলো কি ওইখানে বিক্রি করবো? এবার আরামবাগ হুগলিতে আমরা যে বিক্রি করবো। আচ্ছা, কী নাম আপনার? রণজিৎ মালিক। এসছেন এখানে? আমরা এসেছি গাছ নিতে। এখানে খুব ভালো গাছ পাওয়া যায় সস্তাতে। আমরা এসেছি হচ্ছে বেলুমঠ থেকে, বেলু মানে হাওড়ার দিক দিয়ে এসেছি আমরা, বেলুর অঞ্চলের ওই জায়গাটা। বাড়িটা কোথায়? বাড়ি হচ্ছে জাহাজবাড়ি পাড়াতে, বেলুর জাহাজ, বেলুর জাহাজবাড়ি পাড়া। আচ্ছা, এখানে কতদিন ধরে? এই 5-6 বছর ধরে মিনিমাম আসা হচ্ছে। এই মরশুমে ব্যবসাটা হয় আর কি। কী কী ফুল নেন? এখানে গ্যাদা পাওয়া যায়, গ্যাদা প্রচুর পাওয়া যায়। গ্যাদার অনেক রকম, মানে অনেক ধরনের গ্যাদা আছে। স্টার গ্যাদা আছে, তারপরে আপনার ফ্যান্সি গাঁদা, ইনকা, থোকা গাঁদা, অরেঞ্জ কালারের গাঁদা। এখানে খুব সস্তায় মানে আর কি গাছটা পাওয়া যায়। এখান দিয়ে মানে ব্যাপক চাহিদা আছে এখানে। প্রোডাকশনটা বেশি। আচ্ছা, আর মানে এছাড়াও অনেক গাছ পাবেন, ক্যারেন্ডুলা আছে, সিনেরিয়া আছে, ভারবেনা আছে। কিভাবে নিয়ে যাও? আমরা এখান দিয়ে আমরা আসি হচ্ছে ট্রেনে করে। এখান থেকে আমরা ওই ক্রেট, তারপরে আরও দুজনকে নিয়ে আসি। নিয়ে এসে ওই হাতে হাতেই মানে আর কি যায় ট্রেনে করে। এবার ব্যাপক ফলন, বিক্রিও প্রচুর, বিক্রিও প্রচুর আছে। তো এইখানে মানে জায়গাটা খুবই সুন্দর, মানে আসলে মনটাও ভালো হয়ে যায়, আর তার থেকে ভালো কথা হচ্ছে। আমার নাম শুভঙ্কর মল্লিক। ভারতবর্ষের প্রথম উল্টো বাড়ি ডুয়ার্সে। উল্টো বাড়ি দেখতে হলে আসতেই হবে ডুয়ার্স ফান সিটিতে। ডাইনা নদীর তীরে ছুটি কাটানোর মনোরম পর্যটন কেন্দ্র ডুয়ার্স ফান সিটি। জঙ্গল ঘেরা এক ফালি জমির মধ্যে রাত কাটানোর জন্য রয়েছে অত্যাধুনিক কটেজ, থাকা খাওয়ার সুবন্দোবস্ত সহ মনোরঞ্জনের জন্য রয়েছে একাধিক ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডুয়ার্স ফান সিটি, আপার কলাবাড়ি টাওয়ার, বানারহাট, জলপাইগুড়ি। আমাদের ফোন নাম্বার 7363933910।